এবারে আমরা পড়তে যাচ্ছি, এবারে পড়তে যাচ্ছি ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভটা অলরেডি আমরা ভেক্টর পার্টের মধ্যে বেশ এলাবোরেটলি এবং জিওমেট্রিক্যালি করেছি, তাই এখানে আমরা খুব একটা জিওমেট্রিক্যালি যাব না। এখানে আমরা সিম্পলি প্রবলেম করার জন্য যেটুকু দরকার সেটুকুই দেখব। আমরা জানি ডিরেকশনাল ডেরিভেটিভ বলতে কী বোঝায়, কোনো একটি নির্দিষ্ট ডিরেকশনের ডেরিভেটিভ সার্টেন কিছু কনস্ট্যান্টের আন্ডারে, এখানে অটোমেটিক্যালি সেটাই দেখো ব্যাখ্যা করা আছে এবং এখানে একটু ডায়ামেট্রিক্যালি দেওয়া আছে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে জি আমরা একটা ডোমেন নিচ্ছি সাবসেট অফ আর টু এফ ফ্রম ডি টু আর বি এ রিয়েল ভ্যালু ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বিটা আমরা একটা ডিরেকশন কোসাইন নিচ্ছি যাকে আমরা লিখছি এল এম ফর্মে, যেখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান, এটা অটোমেটিক্যালি একটা ইউনিট ভেক্টর। তাহলে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করছি, কার দিকে আমরা বের করি আমরা জানি কোন ডিরেকশানে, তাহলে কোন ডিরেকশানে, বিটা ডিরেকশানে, অ্যাট এনি পয়েন্ট এবি, যে কোনো পয়েন্ট এবি এবি পয়েন্টে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ বের করছি বিটা ডিরেকশানে, বিটাটা ইউনিট ভেক্টর। ওকে, ওটা একটু প্রথমে ইয়ে করে দিয়েছিলাম, যাই হোক। তাহলে পি একটা পয়েন্ট এখানে দেখো আমার স্পেসিফাই করা আছে এবি, আমরা উপরে যে পয়েন্টটা লেখা আছে এ প্লাস টি কস আলফা কমা বি প্লাস টি সাইন আলফা, এই পয়েন্টটিকে তুমি ধরে নাও মনে মনে কিউ, ছবিতে যখন তোমরা আঁকবে তখন তোমরা ওটাকে কিউ বসিয়ে দিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ, এই পি কিউ বরাবর আমরা বের করতে যাচ্ছি কি ডিরেকশনাল ডেরিভেটিভ বিটা ডিরেকশন। তাহলে আমরা এটাকে স্পেসিফাই করি জি বিটা এফ এবি বলে, যেটার কোয়ান্টিটি আমরা লিখি ম্যাথামেটিক্যালি, আমরা জিওমেট্রিক্যালি এর আগে বলেছি কি থাকে সেটা, লিমিট টি টেন্স টু জিরো এফ অফ এ প্লাস টি এল কমা বি প্লাস টি এম মাইনাস এফ অফ এ বি বাই টি, লিমিট টি টেন্স টু জিরো, টিটা কি, টিটা হচ্ছে ম্যাগনিচিউড অফ পি কিউ, তার মানে আমি এখানে ছবিটাতে কিউটাকে মেনশন করিনি, তার একটা স্পেসিফিক কারণও আছে, বিশেষ একটা কারণের জন্যই আমরা এটাকে মেনশন করিনি। তো আমরা কিউ পয়েন্ট যদি ধরে নিই এ প্লাস টি কস আলফা কমা বি প্লাস টি সাইন আলফা, দ্যাট ইজ এলটাকে আমরা ধরছি কস আলফা, বিটাকে ধরছি সাইন আলফা, টিটা হচ্ছে পি কিউ এর ডিস্টেন্স, ওটা পরে আমাদের এক্সপ্লেন করা আছে। তাহলে লিমিট টি টেন্স টু জিরো এফ অফ টি আলফা কমা বি প্লাস এ প্লাস টি এল কমা বি প্লাস টি এম মাইনাস এফ অফ এ বি বাই টি, টি মিন্স পি কিউ এর ডিস্টেন্স, এটাকেই আমরা বলি ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ অ্যাট পয়েন্ট এ বি ইন দ্য ডিরেকশন অফ বিটা, এটা আমরা আগেই তোমাদেরকে বলেছি। এইবার এই যে আমরা এল এম লিখছি না, এল এমটা বলতে গিয়েও গণ্ডগোল হয়ে যায়, যে এল এম লেখাটা খুব ঝামেলাদায়ক, তার কারণ হচ্ছে এল এম দিয়ে আমরা কাজ করে খুব একটা অভ্যস্ত নই। তো আমরা এই জন্য এটাকে সহজেই ডিরেকশন কোসাইন দিয়ে ট্রান্সফার করে নিতে পারি, যদি পি কিউ পজিটিভ দিকের সাথে এক্সঅক্ষের আলফা অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমরা এলটাকে লিখতেই পারি কস আলফা, এমটাকে লিখতে পারি সাইন আলফা। তখন লেখা যাচ্ছে দেখো হয় আর আলফা ইজ দি অ্যাঙ্গেল মেড বাই পি কিউ উইথ পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, ইন দ্যাট কেস ডিরেকশনাল ডেরিভেটিভ লেখাটা আমাদের কাছে অনেকটা সিম্পলেস্ট হয়ে যায়, ইন দ্যাট কেস আমরা ডি আলফা এফ অফ এ বি ইকুয়ালস টু সহজেই লিখতে পারি লিমিট টি টেন্স টু জিরো এফ অফ এ প্লাস টি কস আলফা কমা বি প্লাস টি সাইন আলফা মাইনাস এফ অফ এ বি বাই টি, এটাই হলো আমাদের অত্যন্ত সহজে লেখা যায়। এবার তুমি দেখতে পারো এই যে পয়েন্টটা আমরা বলছি মনে মনে এ প্লাস টি কস আলফা কমা বি প্লাস টি সাইন আলফা, তার যদি আমি এক্সঅক্ষের উপরে প্রজেকশন নিই, দ্যাট ইজ ওই এক্সঅক্ষের প্যারালাল প্লেনে যদি আমি ওকে নিয়ে আসি প্যারালাল লাইন বরাবর, তাহলে কী পাবে, এ প্লাস টি কস আলফা কমা বি, হ্যাঁ এক্সঅক্ষের উপরে নিলে তুমি পাবে এ প্লাস টি কস আলফা কমা জিরো। অ্যাজ ইউজুয়াল এ বির হাইট বরাবর যদি নিয়ে নিই, দ্যাট ইজ ওয়াইয়ের প্যারালাল বরাবর যদি নিয়ে নিই, তাহলে তুমি কী পাবে এ কমা বি প্লাস টি সাইন আলফা, তার মানে যদি আমরা এক্সঅক্ষের ডিরেকশানে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করি তাহলে ফর্মুলাটা কত দাঁড়াবে তখন, এফ অফ এ প্লাস টি কস আলফা কমা বি মাইনাস এফ অফ এ বি বাই টি। ওকে, টিটাও কিন্তু তখন অনেকটা আমার সহজ হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল ওয়াই অক্ষতেও কিন্তু আমরা বের করতে পারি, এবং আমরা জানি এক্সঅক্ষ বরাবর যেটা আমরা বের করি সেটাকে আমরা কী বলে ডাকি, এক্সঅক্ষ বরাবর যখন আমরা বের করি সেটাকে আমরা কী বলে ডাকি, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই যখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ডাকি। ওকে, এবার দেখো নিচে সেটাই এখানে এক্সপ্লেন করা আছে, নিচে সেটাই এখানে কিন্তু এক্সপ্লেন করা আছে, কীরকম এক্সপ্লেন করা আছে, এই যে যখন আলফা ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ এল এর মান ওয়ান, আলফা জিরো, আলফা জিরো মানে কি, এই যে আলফা জিরো তার মানে এটা এক্সঅক্ষের প্যারালাল হয়ে গেল, তাহলে এল এর মান হয়ে যাবে ওয়ান, এল এর মান ওয়ান, দ্যাট ইজ ডি জিরো এফ এ বি, তার মানে আমরা কী পাচ্ছি লিমিট টি টেন্স টু জিরো এ প্লাস টি কমা বি মাইনাস এফ অফ এ বি বাই টি,
আলফা জিরো, তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ এ প্লাস কি কস আলফা লিখেছো, কস আলফা মানে হচ্ছে কস জিরো এক্ষেত্রে মানে ওয়ান, তাহলে এফ অফ এ প্লাস কি কমা বি মাইনাস এফ অফ এফ এ বি বাই টি। এটা তোমাকে কি দেয় তুমি খুব ভালোভাবে জানো, এটা কি দেয়, এটা দেয় পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, দ্যাট ইজ এফ এক্স এ বি। অ্যাজ ইউজুয়াল যখন আলফা পাই বাই টু, তার মানে জি অফ পাই বাই টু এফ এ বি সেটা কি দেয় এফ ওয়াই এফ এ বি। তার মানে আমরা জানি কি বলতে বুঝতে পারলাম এখান থেকে, যে ডিরেকশনাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। অ্যাজ ইউজুয়াল ডিরেকশনাল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই সেটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। ক্লিয়ার? কোনো প্রবলেম থাকার কথা নয়, এটা জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ওয়েতে করা, ম্যাথামেটিক্যাল ওয়েতে অঙ্কগুলো করতে এভাবেই সুবিধা হয়, জাস্ট তুমি কস আলফা সাইন আলফা এগুলো ধরে নেবে, এগুলো ধরে নিলেই কাজ করতে অনেক সুবিধা হয়। এবার দেখো তোমাকে বলেছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাট ওয়ান ওয়ান ইন দ্য ডিরেকশন অফ ইউনিট ভেক্টর বিটা ইকুয়ালস টু টু বাই রুট ফাইভ কমা মাইনাস ওয়ান বাই রুট ফাইভ। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে যদি তুমি স্কোয়ার করো তাহলে বিটা হচ্ছে ইউনিট ভেক্টর, তাহলে সেটা নিয়ে কোনো সমস্যার কিছু নেই। তাহলে আমরা ধরে নিলাম আরবিটারি ডিরেকশন, প্রথমে আরবিটারি ডিরেকশনের ফর্মুলাটা এখানে লিখেছে, কী বলেছে ডিরেকশনাল এফ এক্স ওয়াই, আচ্ছা না উপরে চলে যায়, হ্যাঁ তাহলে ফর্মুলাতে চলে এসো। ফর্মুলাতে কী হবে, এফ অফ এ প্লাস টি এল, এল হচ্ছে এখানে টু বাই রুট ফাইভ, এম হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ, তাহলে এফ অফ এ প্লাস টি ইন্টু টু বাই রুট ফাইভ কমা বি মাইনাস টি ইন্টু ওয়ান বাই রুট ফাইভ মাইনাস এফ অফ এ বি বাই টি। এ এর মান বি এর মান সেটাও মনে হয় দেওয়া আছে, সেটা মনে হয় লাস্টে গিয়ে বসিয়েছে, যাই হোক এ বিটা রেখে দিয়েছে, কোনো প্রবলেম নেই তাতে। এবার তুমি সব ভ্যালুগুলো বসিয়ে দাও, ফাংশনাল ভ্যালু ক্যালকুলেশন করে আসছে ফোরে বাই রুট ফাইভ মাইনাস টু বি বাই রুট ফাইভ। তাহলে যদি তুমি ওয়ান ওয়ান পয়েন্টে চেক করো তাহলে এর জায়গায় ওয়ান, বিয়ের জায়গায় ওয়ান বসিয়ে দাও, ওয়ান ওয়ান ছিল না ওয়ান মাইনাস ওয়ান ছিল, ওয়ান ওয়ান ছিল, ঠিক আছে মিলে গেল, ব্যাস এটুকু। এটা জাস্ট একটা ম্যাথামেটিক্যাল ওয়েতে এটাকে এক্সপ্লেন করা।